আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহিব্বান ইয়া মাসাকিন। আমি কয়েক মিনিট কথা বলবো, সমস্যা হচ্ছে বাবা? ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কুরআত আইন বিকা জামানিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা মান ক্বালা নাবিয়াহু আদম বাইনাল মাই ওয়াত তিন, সকলে আমার সাথে পড়িয়ে না শয়তান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাদাকাল্লাহু আলিয়ুল আযীম। আর সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কাতান নাবিয়্যু ওয়া আলিহি মিন্নান নূরাম মিন ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাআতু লি আহলিল কাবাইর মিন উম্মতি, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا محمد النور ذاتي وسير سرف سير الاسماء وصفات। একটু মুহাববতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাববতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে, বলেন না ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই যে আজকের মাহফিলে যিনি আজকে মাহফিলের আহ্বানে যিনি আপনার আমাদের সবাইকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়ে হ্যাঁ দাওয়াত দিয়েছেন, তিনি আমার বন্ধু মানুষ হযরত মাওলানা হাফেজ জহুরুল ইসলাম নাজিরি। তিনি আমাকে চিনে, আমি মিনিট গুণ না গুণ ওয়াজ করি, আপনাদেরকে কষ্ট দিব না, আমি মিনিট হিসাবে ওয়াজ করি, সারা রাত ওয়াজ করার আমারও টাইম নেই, প্রত্যেক রাতে দুইটা তিনটা প্রোগ্রাম করে করতে হয়। আর সারা রাত ওয়াজ করলে কি হবে যদি আমরা যদি আমল না করি? জোরে বলেন ঠিক কিনা? হে আমল নবীর প্রেমিকারা, আসমানের মালিক জমিনের মালিক আপনার মালিক আমার মালিকের নামটা একটু আওয়াজ করে বলেন না, ওই মালিকের নামটা আওয়াজ করে বলেন না, আল্লাহু আকবার। আর একটু মহাব্বতে বলেন না, আল্লাহু আকবার। ভঙ্গুরে আমি কয়েক মিনিট আলোচনা করে আমার জিকির তালিমের দিকে চলে যাব। আমি পবিত্র সূরা ফাতিহা মুবারক থেকে খানায়াত মুবারক পাঠ করালাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের সরল তরজমা হলো, আমাদিগকে সরল পথ দেখাও, আমাদিগকে সোজা রাস্তার সন্ধান দেখাও, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি সূরা ফাতিহা থেকে আয়াত মুবারক আমি নিয়েছি, যেহেতু আমার সামনে একটা বই দেখলাম, আল্লামা নাজিরুল আমিন রেজবি হুজুরের লেখা একটা বইয়ের নাম হলো পারের তরি। পারে কে যাবি নবীর নৌকাতে, তিন তো তারি নৌকা খানে ভবে নাই ডুবার বই, তক্তা কড়া তক্তা কড়া। পারে কে যাবি
মুর্শিদের নৌকাতে আয়, হাই নবী না মানে যারা মহা হেদকাদের তারা এই দুনিয়ায়। ভোজনে তার নাই মজুরে দলিলে সাপলে কাহে পারে কে যাবে মুর্শিদের নৌকাতে আয়। বরং আল্লাহু আকবার। হে আমার নবীর প্রিয়কেরো, আপনি আমি নামাজ পড়তে পড়তে বাবা আপনার বয়স যখন 7 বছর তখন থেকে আপনি আমি নামাজ পড়া আরম্ভ করলাম বাবা। নামাজ পড়তে পড়তে আপনার কালো গাড়ি গোলা সাদা হইয়া গেছে। আপনি বলতেছেন আমাকে সোজা রাস্তার সন্ধান দেখাও, সরল পথ দেখাও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই কথাটা কার কাছে বলতেছেন? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে বলতেছেন। আল্লাহ আয়েশা এখন পর্যন্ত কোনো মানুষকে সোজা রাস্তা দেখাইছেন? আল্লাহকে শুনে না। আমি কথা কয়েকটা কথা বলবো, মূল্যবান কথা মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ শুনে আমার আল্লাহ সোজা রাস্তা দেখাইবে, কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট আপনাকে আমাকে সোজা রাস্তা দেখাবে না। এই সোজা রাস্তাটা পাইতে গেলে একজন হক্কানি আলেম, একজন হক্কানি হাফেজ সাহেব, হক্কানি কারি সাহেব, হক্কানি মুফতি সাহেব, হক্কানি মুয়াজ্জিন সাহেব, হক্কানি পীর মুর্শিদের সঙ্গ নিতে হবে। আল্লাহু আকবার। এই আমার এলাকার বাবা জিরাও, কিসের জন্য আমরা হক্কানি পীর মুর্শিদের দরবারে যাব? কিসের জন্য আমরা রেবিয়া দরবারে যাব? কিসের জন্য আমরা সদর দরবারে যাব? কিসের জন্য আমরা রায়বাড়ি দরবারে যাব? কিসের জন্য আমরা সোনাকান্দা দরবারে যাব? এই গ্যারান্টার মধ্যে যেই কোরআন, এই গ্যারান্টার নাম হলো আদ্রা। এই আদ্রা গ্রামের যে কোরআন সমস্ত পীরের দরবারেও তো কোরআন একই কোরআন, নাকি কোরআন পীর জন্য আলাদা আছে? এই আদ্রা গ্রামের মানুষেরা যেই কালিমা পড়ে মুসলমান, এই পৃথিবীর সমস্ত দরবারের পীর ও মুর্শিদেরাও তো এই কালিমা পড়ে মুসলমান। আপনি আমি যেমন মসজিদে নামাজ পড়ি, সমস্ত পীরেরাও তেমন মসজিদে নামাজ পড়ে। এবার বোঝা গেল, আপনার কোরআন পীরের কোরআন, আপনার কালিমা পীরের কালিমা। আপনি যেমন মসজিদে নামাজ পড়েন, পীর মুর্শিদে তো এমন ইট পাথরের মসজিদের মধ্যে নামাজ পড়ে। হুজুর জানতে চাই, তারপরেও কেন আমরা পীরের দরবারে যাইতে হবে? পীরের দরবারে না গেলে কি হই না? জানতে চাই কি চাই না? এই পবিত্র কুরআনুল কারীমকে 30 করোড় দিয়া নাযিল করেছেন। এই পবিত্র কুরআনটাকে স্পর্শ করতে গেলে উযু লাগে নাকি উযু ছাড়া? যদি এই 30 করোড়ের কুরআনটাকে স্পর্শ করতে গেলে উযু লাগে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে তৈরি করেছেন 40 করোড় দিয়া। এবার জানতে চাই, 30-এর দাম বেশি নাকি 40-এর দাম বেশি? 30-এর দাম বেশি। 40-এর দাম বেশি না বাবা? সুবহানাল্লাহ। কোন হের বন্ধু, এই 30 করোড়ের কুরআনটাকে স্পর্শ করতে গেলে যদি উযু লাগে, সেই মানুষটাকে আমার আল্লাহ 40 করোড় দিয়া বানাইছে। এই মানুষটাকে স্পর্শ করতে গেলে কেমন উযুর দরকার লাগবে? সুবহানাল্লাহ। কোন এই জন্য আমি নিজে লিখেছি বাবা, মানো মানুষ হবি কবে তুমি, মানুষ কবি কবে মানুষের সঙ্গ তুমি নিলে না রে কেনে? যদিও আমাদের সবাইকে মানুষ দেখা যায়, হাকিকতে আমাদের সবার চরিত্রটা মানুষের চরিত্র না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে তৈয়ার করছে 5 ধরনের আত্মার হাসিয়ত দিয়া। কই ধরনের আত্মার হাসিয়ত দিয়া? জীব আত্মা, ভূত আত্মা, মানব আত্মা, পরম আত্মা, ফেরেশতা আত্মা। মানুষের ঘরে জন্ম নিলেই তাকে মানুষ বলা যাবে না, দেখতে হবে তার ভিতরে মানুষের কর্ম আছেন আছে কি নয়। হে আমার নবীর প্রেমিকারা, মানুষ থেকে যদি আপনি মানুষ করতে চান, যাইতে হবে হক্কানি পীর মুর্শিদের দরবারে। আল্লাহু আকবার।
এক মেহি নেই কুরবান জমানা মে জোরো পে দো আলম কা মেহবুবে গাল হে আল্লাহু আকবার কিসের জন্য আমরা পীর মুর্শিদের দরবারে যাব হযরত মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী হুজুরের পীর যিনি নাম হলো আল্লামা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দিস মাকরুহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন জিয়াউল কুলুব ওই কিতাব তার মধ্যে লিখেছেন মানুষের এই দেহের ভিতরে আমার আল্লাহ দশটা লতিফা দিয়েছে একটি কিতাবের নাম হলো মাদারেজ নবুয়াত ওই কিতাবে লিখেছেন আল্লামা শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে বলা যায় এই পৃথিবীর জমিনে সিএনজিগারি বাসগারি স্টেশন আছে টেঙ্গারি স্টেশন আছে রিক্সাগারির স্টেশন আছে এই স্টেশন গুলো হলো শরীয়তের স্টেশন আর মানব দেহের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এলমে মারিফাতের স্টেশন ফিট করে দিয়েছেন বন্ধু আরেকটি কিতাবের নাম হলো আনিসুল আনওয়ার দেখো মেরে এক হাজার তরফ নাম কি ঝুলি ভরে দে মোজে হাজা যে কি নাম হে এই কিতাব লিখেছেন আনিসুল আনওয়ার বলেন আল্লাহু আকবার এ বন্ধু হকের আলম পীর মুর্শিদ লিখেছি এই মানব দেহের মধ্যে আমার আল্লাহ সই জাগার মধ্যে সহিটা স্টেশন ফিট করে দিয়েছেন আপা কবি স্যার রুহ কালবনা আকফা হলো মাথার তালুতে খপি হলো কপালের মধ্যভাগে এই জায়গাটার নাম কপাল আবার এই জায়গাটার নাম খপি আবার এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদা আবার এই জায়গাটার নাম ওই হলো কাবা হুসাইন আও আদনা এবং প্রত্যেকটা মানুষের দুই দুধের মাঝখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেশন ফিট করে দিয়েছেন এই স্টেশনটার নাম হলো লতি হয়েছে প্রত্যেকটা মানুষের ডান দুধের দুই আঙ্গুল নিচে আমার আল্লাহ একটা স্টেশন ফিট করে দিয়েছে এই স্টেশনটার নাম হলো লতি ভয়ের রুহু সুবহানাল্লাহ কিসের জন্য আমরা নবীউল্লাহর নেসবি হুজুরের কেমনে দরবারে যাব এই জন্যই যাব রহমতের ভয়েস কুওয়াতের ভয়েস তাওবার ভয়েস এনামতের ভয়েস জুহুদের ভয়েস আরার ভয়েস ইত্তেহাদের ভয়েস সুলতানুন নাসিরার ভয়েস এই মুরাকাবা মুশাহাদা মুকাশাবা মুজাহাদা ফানাবি সাহেব বাকাবিল্লা ফানাবি রসুল ফানাবিল্লা এই মাকাম গুলা অর্জন করার জন্য হকানি ওলির দরবারে যাইতে হবে জোরে বলেন ঠিক কিনা ওয়াজের মধ্যে আসলাম আর যাইলাম ওয়াজ শুনলাম সারা রাত্র হেদায়ত পাইবেন না এই শরীয়তের স্কুলের মধ্যে লেখাপড়া করতে গেলে তিনটা জিনিস লাগে বই লাগে খাতা লাগে কলম লাগে কলেজে পড়েন আর কমি মাদ্রাসা পড়েন আর আলিয়া মাদ্রাসাতে পড়ে কিন্তু এই জায়গাটা আলিয়া মাদ্রাসাও না এই জায়গাটা কমি মাদ্রাসাও না এই জায়গাটা কোনো সরকারি প্রতিষ্ঠানও না এই জায়গাটা হলো বর্তমানে একটা তরিকতের স্কুল কিসের স্কুল এই জায়গাটা হলো একটা তরিকতের সেন্টার বেহাত্তের বাগান তরিকতের স্কুল এই তরিকতের স্কুলের মধ্যে যদি আপনি আমি লেখাপড়া করতে চাই এক নম্বরে লাগবে উজু দুই নম্বরে আদব তিন নম্বরে মনোযোগ তিনটা জিনিস সহকারে বৈশা যদি আপনি দুইটা কথা আমল করতে পারে এই দুইটা কথার ওসিলাতে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে নামাজের বাহাদুরি কইরেন না আপনি নামাজ পড়ে জান্নাতে যাইবেন মনে মনে চিন্তা করতেছেন হাশরের ময়দানের মধ্যে আমার আল্লাহ যদি ডাক দেয়া বলে বান্দারে তুমি যে সারা জীবন নামাজ পড়ছো আমি আল্লাহ তোমার জীবনের একটা ওয়াক্তের নামাজও কবুল করি নাই তুমি যে সারা জীবন রোজা রাখছো রোজা রেখা কাটাগিরি দেখাইলা আমি আল্লাহ তো তোমার জীবনের একটা রোজাও আমি আল্লাহ কবুল করি নাই তুমি যে সাতবার আটবার হজ করলা আমি আল্লাহ তোমার জীবনের একটা হজও কবুল করি নাই আপনি আমি আল্লাহকে কোনো কিছু বলতে পারবো না সবাই বলেন পারবো না এই বন্ধু এই কারণে ইবাদত করব আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাতের আশা নই জাহান্নামের ভয় নই আমার আল্লাহ হইল আশেক আর আপনি যখন ইবাদত করবেন তখন আপনি মাসুক হইয়া আমার আল্লাহ পাকের নামের জিকির করবেন বলেন আল্লাহু আকবার আনা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حتى قال النبي وآله من النور من واحد متفق عليه বন্ধুরে আমার সংক্ষেপে আমি আপনাদের কাছে একটা হাদিস মোবারক পেশ করব সমস্যা আছে
আমার নবীর একজন সাহাবি, ওই সাহাবিটার নাম হলো হযরত সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া বলে, সালমান রে, আমাদের দেশের মধ্যে ফিসাব আছে নি বর্তমানে মুরিদের থেকে বন্ড ফির বেশি, জোরে বলেন ঠিক কিনা? আরে বন্ধু, বাংলাদেশের ডাক্তার বেশি, বন্ড ফির বেশি, কিন্তু ভক ফিরের অভাব, জোরে বলেন ঠিক কিনা? আরে বন্ধু, নামের আগে লাগে সাসুপি, নামের আগে লাগা সাসুপি, উমুক পিসাব উমুক পিসাব, কিন্তু শাহ নামের সংজ্ঞা জানে না, সুফি নামের সংজ্ঞা জানে না। সুফি কারে কইরে বাবা? আমার নবীর সাহাবী সালমান ফার্সি, তিনি মুসলমান হওয়ার পরে, আরো অসংখ্য সাহাবী মুসলমান হওয়ার পরে তাদের মা বাবা তাদেরকে তেজ্য পুত্র কইরা দিছে। আমার নবীজি তাদেরকে মসজিদে নববীর একটা কোনার মধ্যে থাইকার থাকার জায়গা করে দিছি, তাদের নাম হলো আহলে সোফা। এই আহলে সোফা থেকে সুফি কথাটা উৎপাদন হয়েছে, জন্ম হয়েছে। আমি নবী আজকে তোমার কাছে তেল মেমারে প্রকাশ করবো রে। এই প্রশ্নটা হলো, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটা হলো, আমি নবীকে আর আলীকে জানো নি? প্রশ্নটা নবী কারে করছে? সালমান ফার্সি রে করছে। সালমান ফার্সি মনে মনে চিন্তা করছে, নবী আর আলী তো আগুন চাষা তো ভাই, কিন্তু সালমান তারপরে চুপ করে রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, সালমান রে, তুমি শরীয়তের পরিচয়টা জানো, হাকিকতের পরিচয়টা জানো না, আলীকে আর আমি নবীকে, আনান নবী ও আলী ও মিন্নান নুরা মিন ওয়াহান মুত্তাফাকুন আলাই। যখন কোন কিছু ছিল না, তখন আমার আল্লাহ পাক কোন নবীন হযরত আলীর নূর মুবারক আর আমি নবীর নূর একসাথে সৃষ্টি করছে। আমার নবী শুধু নূর না, নবী নূর, আলী নূর, আহলে বায়াত নূর। এবং মরে এই আহলে বায়াতকে আগে চিনতে হবে, আহলে বায়াত চিনলে অটোমেটিক নবী চিনতে পারবেন। হ্যাঁ মানে বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আপনি নবী গো, আপনি তাদেরকে জমায়ে দে, আমি চাই না কোন বিনিময়, আমি চাই শুধু আপনার আহলে বায়াতের মহাব্বত। বড় আল্লাহু আকবার। যেখানে যেই দলিলটা কোরআনে আছে, যেই দলিলটা হাদিসে আছে, যেই দলিলটা কিতাবে আছে, এই দলিলটাকে আমরা সম্মতি দিই, এই দলিলটাকে আমরা মানি, জোরে বলেন ঠিক কিনা? আপনার নবী, আমার নবী সাজরাতুল ইয়াকিন গাছ, শরীয়তের সাজরাতুল ইয়াকিন গাছ, হাকিকতে গোলাপ ফুল গাছ। এই গাছের প্রথম পাতা হইল মা ফাতেমা, দ্বিতীয় পাতা হইল হযরতে মাওলানা আলী, তৃতীয় পাতা হইল ইমাম হাসান, চতুর্থ পাতা হইল ইমাম হুসাইন। বললাম একবার, আমার সময় শেষ। আমি যে হাদিসটা বলছিলাম, হাদিসটার ব্যাখ্যা আমি কইরা ফেলি, আরেকটা হাদিস, একটা হাদিস থেকে দলিল পাইলাম নবীন, আরেকটা ঘটনা থেকে দলিল পাইলাম পাক পাঞ্জতন রুহানি জগৎ থেকে, আরেকটা হাদিস হইল আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতুল আহলিল কাবাইর মিন উম্মতি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজিবিনিন, মুজিনিবিন, আপনাকে নবী আমরা সালাম দেই, কিন্তু আপনি নবী তো, আপনি সাফায়াতকারী, আপনি নবী কেমন ব্যক্তিদেরকে, কেমন গুনাহগার দেখে আপনি নবী সাফায়াত করাবেন? আমার নবী ডাক দিয়া বলেন, হাক্কা আনাস রে, শাফাতুল আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি নবী যে বড় বড় গুনাহগারকে সাফায়াত করাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে নিজামউদ্দিন ডাকাত ছিল, ছিল কি ছিল না? 101টা মানুষের মাদার করে আল্লাহর আউলিয়া হয়ে গেছে, পীরের মুরিদ হইয়া। সুবহানাল্লাহ। এবং করে আমার বিষর হাবিতি ছিলেন মদ্যপানকারী, তিনি পীরের কাছে বায়াত রসুল গ্রহণ করে হয়ে গেছে আল্লাহর ওলি। ফুযাইল ইবনে আয়াস ছিলেন ঢাকায়, তিনি পীরের কাছে মুরিদ হয়ে গেছেন আল্লাহর আউলিয়া। বলেন আল্লাহু আকবার।
হাবিব বিন আজমি হইল সুদপুর, কিন্তু যখন পীরের কাছে বায়াত গ্রহণ করলো সুদের ব্যবসা সাইরা তওবা করলো, আমার আল্লাহ তিনি কেউ ওলি বানায় দিছেন বলেন আল্লাহু আকবার। আমার অসমাপ্ত আলোচনা এখানে রাখবো বলেন আল্লাহু আকবার। সকলে একটু মহাপদের সাথে জিকির করেন অয়দুল্লাম 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 চিকন করেন বাবা সুতরে অয়দুল্লাম অয়দুল্লাম শরীরটা লাড়া দিবেন মাইক ছাড়তো আমরা দিনের রাত এখন যদি আমার মরসি দিনে আছে বেহেগ বাসর যাইব তার লাগে দেখিলাম হজলাম 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 আমার রেজিবি সামনে আহি বেহেগ আমার নাজের হলামে সামনে আহি বেহেগ বাসর যাইব তার লাগে দেখিলাম আমি পন্তে রইলাম চাইয়া গো আমি পন্তে রইলাম চাইয়া গম ভং হইলাম 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 আমি পন্তাম চাইরা গঙ্গ হইল হইল মশলাম হইলাম মুর্শিদ না পাখিল আল্লাহ আপি মঙ্গল তোমরা দৌড় যাই না মুর্শিদিনী দেব চঙ্গল হইল হইল একটু দাম সিন্ধি বাইসে তোমার দাম বাকি দাম একটু দাম সহি দিন পাইসে তোমার দাম আমি নইলে তোমার প্রেম গনে পাইছে তোমার আমি কি দিছিলাম না তোমায় আগর সহাইরা আমি কি দিছিলাম না তোমায় আগর সহাইরা হইল 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 আমি নইলে তোমার প্রেম গুণে আমি নইলে তোমার প্রেম গুণে কইরা হইব হাওয়া হাওয়া একটু দাঁড়া মোর
সিনে বহতিনে পাইছে তোমার লাভার হল্লম 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 তোর প্রেমা গোলে চলিহি নেই আবাহে তুই কেমনে বইলা রঙে হইলা 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 প্রেমা গোলে চলি আবার নাজিলিশ কেমনে বইলা রঙ হইলা রঙ হইলা হইলা আরে তোর সোহনে মোর কুঞ্জনমের তোর সোহনে মোর কুঞ্জনমের কি কথাই না ছিল গবাব অল্প দিনের সেই সব কথা কে বলাইয়া দিয়ে লগ হইলা হইলা পহলি হিদে আবারে তুই কেন্দে বইলা রহলে রে হইলা 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 আমার মুর্শিদে দইরা গাব হইরা আমার রেসবে দইরা গাব হবে তোমার রে কি বাহাওয়া আমার মনে হলো আমার রে দুবংশ বৈরা আমার রে দুবংশ বৈরা তোমার আবার মনে হল হইলে কদম তোলা বৈশার তুমি বাজা গাওয়া প্রেমের বাবা সিঁড়ি হইল 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 তোমার সুর সোহনি না বীর মন হিহিনী উদাসী বাজা হইল হইল তোমার সুর সোহনি আমার মনে গেল সেই কন্যে খুশি রঙ নাইয়া দেয়াদে অম্বার দিদে ও সেই কন্যে খুশি রঙ নাইয়া দেহ দেহি অম্বার দিদে হইলা 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 সেই কন্যে ও সেই রামার নাইরা দেহরে অম্বার দিনে হইলা 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 রহমতুল্লাহ ইঞ্জয় বেড়ে বিছাইয়া দেহরে অম্বার দিনে রহমতুল্লাহ ইঞ্জয় বেড়ে বিছাইয়া দেহরে অম্বার দিনে হইলা হইলা শুনতে গিয়ে কনকা দিনে পয়সা দাম্বা পড়লে রে রে হইলা হইলা শুনতে গিয়ে কনকা দিনে পয়সা দাম্বা পড়লে রে রে হইলা 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 ও
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা আছি সেখানে সবাই বলেন আলহামদুলিল্লাহ, আমরা আছি সেখানে সবাই বলেন আলহামদুলিল্লাহ। নামাজ রোজার সত্য কথা যেখানে আমরা সবাই আছি সেখানে জোরে বলেন ঠিক কিনা। যাই হোক, হযরত মাওলানা জহুরুল ইসলাম হাফেজ জহুরুল ইসলাম নাজিরি সাহেব কেবলা আমার এই বন্ধু মানুষ স্মরণ করেছে, টাকা পয়সা বড় জিনিস না, আমি ওইখানে বলছি হুজুর আপনি আধা ঘন্টা এ দেড় ঘন্টা ওয়াজ করছেন, যত টাকা দিছে আরো আধা ঘন্টা ওয়াজ করেন, এত টাকা দিব মাহফিলে ফেন্ডালে মানুষ জাগা লইছেন, আমি মাহফিলে গোষ্ঠী গিলাই আমার বন্ধুর বাড়িতে যাওয়ার লাগবো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার আলোচনা এখানে রাখলাম, আমার সমস্ত আলোচনা ইউটিউবে পেতে বাংলাতে লিখুন আশরাফুল রেজা। এই বলে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।